শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা HTML এবং CSS এর কম্বিনেশনে আমরা চমৎকার একটি হরাইজন্টাল মেনু আমরা ক্রিয়েট করতে পারি। তো মেনু ক্রিয়েটের জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি HTML ফাইল এবং একটি CSS ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। দেন সেখানে কিছু কোডিংয়ের মাধ্যমে আমরা একটি চমৎকার কালারফুল HTML এবং CSS কোডিংয়ের কম্বিনেশনে একটি মেনু তৈরি করতে পারবো। তো এর জন্য আমরা বেসিক স্ট্রাকচার থেকে আমরা প্রয়োজনীয় কোডগুলো জাস্ট কপি করলাম HTML এর, দেন একটি নিউ ফাইলে এটি পেস্ট করলাম। দেন এখন বডি থেকে অপ্রয়োজনীয় টেক্সটটি রিমুভ করে ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি। আমরা এটির নাম দিচ্ছি মেনু, যেহেতু আমরা মেনু ক্রিয়েট করছি, মেনু নাম দিলাম। দেন এটিকে আমরা HTML ফরম্যাটে সেভ করছি, সেভ কমপ্লিট। তো এখন আমরা একটি CSS ফাইল ক্রিয়েট করব। তো CSS ফাইলটি আমরা জাস্ট ক্রিয়েট করছি, নিউ একটি ফাইল নিলাম, এই ফাইলটিকে সেভ করছি, এটিকে আমরা সেভ করব CSS ফরম্যাটে। CSS ফরম্যাট সিলেক্ট করলাম, দেন এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি মেনু, সেভ করলাম। তো আমাদের দুটি ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা কিছু কোডিং এখানে করব। তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি আমার প্রিভিয়াস একটি লেকচারে আপনাদের দেখিয়েছিলাম যে লিস্ট কীভাবে তৈরি করতে হয়, লিস্টের ব্যবহার HTML ফাইলে, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট নামে দু ধরনের লিস্টের ব্যবহার আমি দেখিয়েছিলাম। তো সেখানে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আনঅর্ডার লিস্ট সম্পর্কে, কীভাবে একটি আনঅর্ডার লিস্ট আপনাদের ক্রিয়েট করতে হবে সেটি সম্পর্কে আমি কিন্তু ধারণা দিয়েছিলাম। তো সেটি এখন আমাদের কাজে লাগবে এই মেনু তৈরির জন্য। তো এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা এখানে জাস্ট মেনু তৈরির জন্য আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করব। আমরা আনঅর্ডার লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা জানি, গ্রেটার দেন এবং লেস দেন সিম্বল দিতে হবে। দেন এর ঠিক মাঝখানে আমরা জানি আনওয়ার্ডার লিস্ট তৈরি করতে গেলে ইউএল দিতে হয়, ইউএল আমরা দিয়ে দিলাম। দেন আমরা ইউএলটা কী করব, ক্লোজিং করব, ইউএল ক্লোজিং শেষ। তো এখন আমরা একটু স্পেস তৈরি করে নিচ্ছি। এখন এর ঠিক মাঝখানে আমরা কী করব, আমরা লাই দিব, অর্থাৎ লিস্ট আইটেম আমরা ক্রিয়েট করব, অর্থাৎ কী কী মেনু আমরা তৈরি করতে চাচ্ছি সেটি কিন্তু আমরা এখানে ডিফাইন করে দেব। তো আমরা জাস্ট এখানে লিখছি কোডিং, এই সম্পর্কে আমার প্রিভিয়াস লেসনে আলোচনা করা হয়েছে, এই কারণে আমি সংক্ষেপে জাস্ট আলোচনা করব। এখানে লাই, দেন আমাদের কী করতে হবে, লাই ক্লোজ করতে হবে, লাই ক্লোজ করলাম। এখন এর ঠিক মাঝখানে আমরা একটি নাম দেব, প্রথমে আমাদের যে মেনুটি হবে সেটির নাম আমরা দিয়ে দিচ্ছি হোম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নেম এখানে দিতে পারেন। দেন ঠিক একইভাবে আমরা জাস্ট এই টেক্সটটুকুকে কপি করছি, কপি করে পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। দেন এখন এখানে আমরা জাস্ট এই বাকি নামগুলো চেঞ্জ করে দেব। এখন এখানে আমরা সাপোজ দিয়ে দিচ্ছি আমাদের পছন্দ মতো একটি নেম, আমরা এখানে হোম আমরা দেন দিয়ে দিচ্ছি প্রোডাক্ট, প্রোডাক্ট দিয়ে দিলাম। দেন পরের যে অপশনটি আছে এখানে আমরা সাপোজ দিয়ে দিচ্ছি স্পেশাল অফার। দেন এখন এটিকে আমরা দিয়ে দিচ্ছি সাপোজ সাপোর্ট, সাপোর্ট। দেন পরবর্তীটির নাম দিয়ে দিচ্ছি আমরা অ্যাবাউট আস, অ্যাবাউট আস। দেন পরবর্তী যে মেনুটি আছে সেটির নাম আমরা সাপোজ দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট। অর্থাৎ আমরা একটি আনঅর্ডার লিস্ট কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। দেন এই ফাইলটিকে সেভ করছি। এখন এই ফাইলটিকে আমরা যদি এক্সিকিউট করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা চমৎকারভাবে কিছু লিস্ট তৈরি করতে সক্ষম হয়েছি HTML কোডিংয়ের মাধ্যমে। এখানে একটি বুলেট এসেছে, পরবর্তীতে আমরা যদি CSS এ কিছু কোডিং ইনক্লুডেড করি তাহলে এই বুলেটগুলো এখান থেকে চলে যাবে। এবং মেনুটি আমরা দেখছি যে ভার্টিক্যালি তৈরি হয়েছে, এটি কিন্তু আমরা তৈরি করব হরাইজন্টালি। তো পরবর্তীতে CSS কোডিংয়ের মাধ্যমে আমরা এটিকে চেঞ্জ করে নেব। তো এখন আমরা চলে যাচ্ছি আপাতত আমাদের CSS কোডিংয়ে। এই যে মেনু আমরা তৈরি করেছি, অর্থাৎ লিস্ট তৈরি করেছি, লিস্টকে আমরা মেনুতে কনভার্ট করব আস্তে আস্তে। তো সেটি করার জন্য আমাদের CSS ফাইলে প্রয়োজনীয় কিছু কোড আমাদের অ্যাড করতে হবে। তো প্রথমেই আমরা লিঙ্ক আপ করে নিই আমাদের মেনু ডট CSS এর সাথে মেনু ডট HTML ফাইলের। তো লিঙ্ক কীভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। দেন আমরা গ্রেটার দেন এবং লেস দেন সিম্বলের মাঝখানে জাস্ট লিঙ্ক আপ করার জন্য প্রয়োজনীয় কোডিংটুকু লিখে দিচ্ছি, লিঙ্ক রিলেশন ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মাঝখানে আমাদের লিখতে হবে স্টাইল শিট, স্টাইল শিট,
দেন আমরা লিখব টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, দেন আমরা এখানে লিখব হাইপার রেফারেন্স মেনু ডট সিএসএস লিখে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। তো আমাদের লিঙ্ক আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের মেনু ডট সিএসএস এর সাথে আমাদের মেনু ডট এইচটিএমএল ফাইলের। তো এখন আমরা মেনু ডট সিএসএস ফাইলে প্রয়োজনীয় কিছু সিএসএস কোডিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই এইচটিএমএল যে লিস্ট আমরা তৈরি করেছি সেটিকে কিন্তু আমরা হরাইজন্টাল মেনুতে ধীরে ধীরে কনভার্ট করব। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো এই জন্য আমরা জাস্ট যে কাজটি করব, এখানে আমরা ইউএল নামে একটি আইডি আমরা ডিফাইন করব, দেন আমরা এর স্টার্টিং এবং ক্লোজিং করে দিলাম, দেন এর ঠিক মাঝখানে আমরা কিছু কোডিং এখানে লিখে দিচ্ছি। অর্থাৎ আমরা যে মেনুটি তৈরি করব তার ব্যাকগ্রাউন্ড কী হবে প্রথমে আমরা সেটি সিলেক্ট করে দেব। সাপোজ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমরা সাপোজ গ্রিন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দেবেন। আমরা যাব সাপোজ এটিকে গ্রিন করে দিলাম, দেন আমরা এটির মার্জিন মার্জিন আমরা ইনিশিয়ালি 0 পিক্সেল রাখছি এটির জন্য, দেন প্যাডিং প্যাডিং আমরা 0 পিক্সেল করে দিলাম ইনিশিয়ালি এই ইউএলের জন্য, দেন ফাইলটিকে সেভ করছি। এই অবস্থায় পেজটিকে যদি আমরা রিলোড দিই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অলরেডি ব্যাক এন্ডে গ্রিন কালার চলে এসেছে, কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে লিস্ট আমরা তৈরি করেছিলাম সেই লিস্টের সামনে আমাদের একটি করে বুলেট ছিল, সেই বুলেটও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু ভার্টিক্যালি ডিসপ্লে হচ্ছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলোকে আমাদের হরাইজন্টালি ডিসপ্লে করা। তো হরাইজন্টালি যদি আমরা ডিসপ্লে করতে চাই তাহলে আমাদের আরও কিছু কোডিং এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে আরেকটি আইডি নিয়ে নিচ্ছি, যে আইডিটি নিব সেটির নাম দেবো আমরা লাই, দেন দুটি সেকেন্ড ব্রেকের মাঝখানে আমরা কিছু কোডিং এখানে জাস্ট ইনক্লুডেড করে দিলেই হবে। যেহেতু আমরা চাচ্ছি যে আমরা হরাইজন্টাল মেনু ক্রিয়েট করব ভার্টিক্যালি না, তো এই কারণে আমরা জাস্ট একটি লাইন এখানে ইনক্লুডেড করে দিলেই হবে। আমরা এখানে দেব ডিসপ্লে, আমরা ডিসপ্লে করে দেবো ইনলাইনে, আই এন এল আই এন ই ইনলাইন, জাস্ট ছোট্ট একটু কোডিং দিলাম, দেন ফাইলটি সেভ করলাম। দেন এখন আমরা যদি পেজটিকে রিলোড দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমাদের ভার্টিক্যাল যে লিস্ট ছিল সেটি কিন্তু হরাইজন্টালে অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে জাস্ট ছোট্ট একটি লাইনের কারণে, আমরা জাস্ট ডিসপ্লে করেছি ইনলাইনে। এটি একটু খেয়াল রাখবেন, ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল যদি কোনো মেনু ক্রিয়েট করতে চান তো সেই ক্ষেত্রে জাস্ট ইনলাইনে ডিসপ্লে করলেই হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি টেক্সটের সাথে আরেকটি টেক্সটের গ্যাপ খুব কম লেগে গিয়েছি প্রায়, তো এটিকে আমরা একটু একটি থেকে আরেকটির দূরত্ব একটু বাড়িয়ে দেব, অর্থাৎ মাঝখানে একটি করে মাঝখানে আমরা স্পেস বাড়াবো, অর্থাৎ হোম এবং প্রোডাক্টের মাঝখানে আমরা স্পেস বাড়াবো, যেন প্রোডাক্ট এবং স্পেশাল এর স্পেশাল অফারের মাঝখানে আমরা একটি স্পেস দেবো। তো স্পেস দেওয়ার জন্য আমরা যে কাজটি করবো এখন এখানে আরেকটি লাইন আমরা অ্যাড করবো, আমরা প্যাডিং অ্যাড করবো, প্যাডিং দেন সেমিকলন দিয়ে আমরা এখানে প্যাডিং আপাতত দিয়ে দিচ্ছি সাপোজ 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। ফাইলটিকে সেভ করছি, এখন পেজটিকে আমরা একটু রিলোড দিই। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 20 পিক্সেল দেওয়াতে আমাদের একটি মেনু থেকে আরেকটি মেনু কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে চলে গিয়েছে, এখন মাঝখানে একটি স্পেস দেখা যাচ্ছে এবং একটু সুন্দর লাগছে আগের চেয়ে। তো এখন আমরা এটিকে আরও একটু গর্জিয়াস লুকস প্রদান করব আরও কিছু কোডিংয়ের মাধ্যমে। তো এখন আমরা চাচ্ছি যে ব্যাকএন্ডে গ্রিন কালারের ব্যাকএন্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটগুলো ব্ল্যাক কালারে ডিসপ্লে হচ্ছে, এই কালারগুলো আমরা চেঞ্জ করে দেবো। তো এই কালারগুলো চেঞ্জ করার জন্য আমাদের সিএসএস কোডিংয়ে আমাদের আরেকটু কোড ইনক্লুডেড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের সিএসএস ফাইলে, মেনু ডট সিএসএস ফাইলে, এখন এখানে লাইয়ের ঘরে, অর্থাৎ লাই যেখানে আমরা ডিফাইন করেছি আইডি সেখানে আমরা জাস্ট দিয়ে দেব কালার, দেন আমরা কলন দিয়ে এখানে জাস্ট একটি কালার কোড দেবো, হেক্সাডেসিমেল কালার কোড আমরা দিয়ে দিচ্ছি, সাপোজ আমরা দিতে চাচ্ছি হোয়াইট কালার হবে, সেমি কলন দিলাম, ফাইলটিকে সেভ করছি। এখন আমরা যদি পেজটিকে একটু রিলোড দিই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাকএন্ডে কিন্তু অলরেডি হোয়াইট কালার ডিসপ্লে হয়েছে এবং আমাদের টেক্সটটি কিন্তু খুব চমৎকারভাবে হাইলাইটেড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আগের চেয়ে এখন একটু সুন্দর লুকস লাগছে। এখন আমরা ফন্ট সাইজ আর একটু ইনক্রিজ করে দেব। তো এখন সাপোজ আমরা ফন্ট সাইজ যদি ইনক্রিজ করে দিতে চাই তাহলে আমরা যে কাজটি করব আমাদের সিএসএসে আরেক লাইন কোডিং আমরা লিখব। তো এখন সাপোজ এখানে লিখছি
fo anti font dash size font size then colon দিবাও colon দিয়ে আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 20 পিক্সেল দেন ফাইলটিকে সেভ করছি পেজটিকে রিলোড দিচ্ছি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ফন্ট সাইজ কিন্তু ইনক্রিজ হয়েছে এবং আমাদের মেনুটি কিন্তু আরেকটু গর্জিয়াস দেখাচ্ছে এখন আমাদের ফন্ট সাইজ বড় হওয়াতে তো এখন সাপোজ আমরা চাচ্ছি আমরা যে মেনুগুলো ক্রিয়েট করলাম এই মাত্র হোম প্রোডাক্ট স্পেশাল অফার সাপোর্ট অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট নামে এই মেনুগুলোর সাথে আমরা কোনো লিংক দেব এবং সেই লিংকে আমরা যখন মাউসের কার্সর নিয়ে যাব তাহলে আমাদের একটি ডিফারেন্ট কালারে আমাদের মেনুটি ডিসপ্লে হবে অর্থাৎ হাইলাইটেড হবে তো সেটি করার জন্য আমাদের কিছু HTML কোডিং এবং CSS কোডিং এখানে ইনক্লুডেড করতে হবে আমাদের ফাইলে দুটি ফাইলে তো প্রথমেই মেনু ডট HTML এই ফাইলে আমি কিছু কোডিং অ্যাড করছি প্রথমেই আপনারা জানেন যে কীভাবে আমরা লিঙ্ক করতে পারি কোনো মেনুর উপর তো লিঙ্ক করা আমি আমার প্রিভিয়াস লেসনে দেখিয়েছি তো আমরা যদি হাইপার লিঙ্ক দিতে চাই আমাদের এই মেনুটির উপর তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু কোডিং করতে হবে তো গ্রেটার দেন এবং লেস দেন সিম্বল দিতে হবে দেন এর ঠিক মাঝখানে আমাদের লিখতে হবে এ স্পেস HREF ইজ ইকুয়াল টু দেন ডাবল কোটেশনের মাঝখানে আমরা আপাতত হ্যাশ সিম্বল দিয়ে রাখছি পরবর্তীতে আমরা কোনো পেজ ক্রিয়েট করে সেটি লিঙ্ক এটিতে ইউজ করতে পারবো হ্যাশ সিম্বল দিয়ে দিলাম দেন এখন আমাদের কী করতে হবে এ ক্লোজ করতে হবে ক্লোজ করার নিয়ম আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাকস্লেস দিয়ে জাস্ট এ দিলেই ক্লোজ হয়ে গেল তো এখন আমরা এখান থেকে এই কোডটুকু জাস্ট কপি করছি কপি করে এখানে পেস্ট করে দিলাম এর ঠিক সামনে আরেকবার পেস্ট করলাম এর ঠিক সামনে পেস্ট করছি এর ঠিক সামনে পেস্ট করছি এবং এর ঠিক সামনে আমরা পেস্ট করে দিলাম দেন এখন প্রত্যেকটাতে থেকে আমরা জাস্ট এ কপি করে এখানে আমাদের পেস্ট করতে হবে পেস্ট করে দিলাম দেন ফাইলটি ফাইনালি সেভ করলাম তো আমাদের HTML ডকুমেন্টে কিন্তু আমাদের কাজ শেষ অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটি মেনুর সাথে একটি লিঙ্ক ব্ল্যাঙ্ক লিঙ্ক আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এই হ্যাশ সিম্বলের মাধ্যমে আমরা যদি এখানে কোনো ফাইলের নাম দিই মেনুতে ক্লিক করলে সেই ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আমরা CSS-এ কিছু কোডিং অ্যাড করবো তো এই মুহূর্তে আমরা যদি চাই যে আমরা আমাদের HTML ডকুমেন্ট যেটি আছে সেটিকে আমরা এক্সিকিউট করবো আমরা পেজটি একটু রিফ্রেশ দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু একটু ডিফারেন্ট কালারে সে কনভার্ট হয়েছে যেহেতু আমরা লিঙ্কিং করেছি এর আগে কিন্তু লিঙ্ক ছিল না এ কারণে সে কিন্তু হোয়াইট কালার ডিসপ্লে করেছিল টেক্সট যেহেতু আমরা লিঙ্ক করেছি এখন কিন্তু লিঙ্কিং অবস্থায় সে একটু ডিফারেন্ট কালারে এখানে ডিসপ্লে হয়েছে তো এটিকে আমরা যদি আবার হোয়াইট কালার করতে চাই সেক্ষেত্রে আমাদের CSS কিছু কোডিং আমাদের অ্যাড করতে হবে আমরা এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি এ দেন দুটি সেকেন্ড ব্রেকেটের মাঝখানে আমরা জাস্ট একটু ছোট্ট কালার কোড দিব আমরা এখানে দিয়ে দিচ্ছি COLOR কালার আমরা হোয়াইট একটি কালার কোড এখানে ইউজ করবো হেক্সাডেসিমেল আমরা জানি পরপর 6টি এফ দিলে হ্যাশ দিয়ে এটি হচ্ছে হোয়াইট কালার কোড দেন পেজটিকে যদি আমরা একটু রিলোড দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি পুনরায় হোয়াইট কালারে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে অর্থাৎ এখন এক লিঙ্ক থাকা অবস্থায়ও কিন্তু আমাদের ফাইলটি কিন্তু হোয়াইট কালারে ডিসপ্লে হচ্ছে তো এখন সাপোজ আমরা চাচ্ছি যে আমরা মাউসের কার্সার যখন নিয়ে যাবো আমাদের নির্দিষ্ট মেনুর উপর আমাদের মেনুটির কালার চেঞ্জ হয়ে যাবে তো সেটি করার জন্য আমাদের CSS-এ একটি হুবার কমান্ডের ব্যবহার করতে হবে তো এটির ব্যবহার আমি একটু দেখাচ্ছি আমাদের জাস্ট লিখতে হবে এ দেন কোলন দিয়ে আমাদের হুবার লিখতে হবে HOVER হুবার দেন দুটি সেকেন্ড ব্রেকেটের মাঝখানে আমরা হুবারে যে কালারটি ইউজ করতে চাচ্ছি সেটি আমরা দেবো তো এখন আমরা এখানে লিখে দিচ্ছি কালার কালার কোড আমরা দিয়ে দিচ্ছি সাপোজ আমাদের পছন্দ মতো একটি কালার DE5 দেন D26 দিয়ে দিলাম D26 দিয়ে দিলাম দেন সেমিকোলনের মাধ্যমে লাইনটি শেষ করলাম ফাইলটিকে সেভ করছি এখন আমরা পেজটিকে যদি রিলোড দেই দেন আমরা যদি মাউসের কার্সার এখানে নিয়ে যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আমাদের কিন্তু মেনুটি কাজ করছে আমরা যখন মাউসের কার্সার আমাদের নির্দিষ্ট মেনুর উপর নিয়ে যাচ্ছে এটি কিন্তু ডিফারেন্ট কালারে সে ডিসপ্লে হয়েছে তো এখন আমরা যদি চাই আমাদের এই মেনুর সাথে আমরা কোনো লিঙ্ক করতে কোনো এক্সটার্নাল ওয়েবসাইটের সেটি কিন্তু আমরা করে নিতে পারি তো সাপোজ আমরা যদি কন্ট্যাক্ট এখানে কোনো এক্সটার্নাল ওয়েবসাইটে লিঙ্ক দিই তাহলে আমাদের HTML ফাইলে আসতে হবে এবং হ্যাশের এই জায়গাটিতে আমরা দিয়ে দেবো http://www.alherabd.com দিয়ে দিলাম ফাইলটিকে সেভ করছি এখন পেজটিকে রিলোড দিই
এখন আমরা যদি মাউসের কার্সার কন্ট্যাক্টের উপর নিয়ে যাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে আমাদের স্টার্টের ডেস্কটপে স্টার্টের উপরের দিকে একটি লিংক শো করছে, alheravidi.com। এখন আমরা যদি এই লিঙ্কটিতে ক্লিক করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা আলহেরা মাল্টিমিডিয়ার ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করতে সক্ষম হয়েছি। তো আমরা এক্সটার্নাল লিঙ্ক দিলাম, আমরা যদি কোনো ইন্টারনাল লিঙ্ক দিতাম তাহলে কিন্তু সেই পেজটি ওপেন হতো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব চমৎকারভাবে আপনারা এই HTML এবং CSS এর কিছু কোডিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এখন এই মেনুটিকে যদি আমরা আরেকটু গর্জিয়াস করতে চাই, অর্থাৎ আমাদের এই মেনুতে ব্যাকএন্ডে আমরা দেখছি যে একটি গ্রিন কালার রয়েছে, এর চারদিকে আমরা যদি কোনো বর্ডার ইউজ করতে চাই সেটিও আমরা কিন্তু করে নিতে পারবো। জাস্ট একটি কোডিং আমাদের ইনক্লুডেড করতে হবে, আমরা জাস্ট এই জায়গাটিতে ইউএল এর এই জায়গাটিতে আমরা দেব বর্ডার। এই জিনিসটা আপনাদের নিজেদেরই পারার কথা, তারপরেও আমি একটু দেখাচ্ছি। আমার প্রিভিয়াস লেকচারে আমি কিন্তু দেখিয়েছি আপনাদের কীভাবে বর্ডার দিতে হয়। আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 1 পিক্সেল সলিড, দেন একটি কালার কোড দেবো। আমরা এই কালার কোডটি এখানে জাস্ট কপি করে এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, দেন ফাইলটি সেভ করছি, পেস্টটিকে আমরা একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে একটি বর্ডার কিন্তু আমাদের এই গ্রিন যে ব্যাকএন্ড আছে এই মেনুর ব্যাকএন্ডে, তো সেটির চারদিকে একটি কিন্তু 1 পিক্সেলের বর্ডার আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখন কিন্তু লুকসটি আরেকটু ভালো দেখাচ্ছে। তো এভাবে আপনারা CSS কোডিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু খুব চমৎকার চমৎকার মেনু আপনারা নিজেদের মনের মতো করে তৈরি করে নিতে পারবেন। আপনাদের দেখাবো যে কীভাবে আমরা আরেকটি মেনু ক্রিয়েট করতে পারি। তবে ডিফারেন্স হচ্ছে এর আগে যে মেনু আমরা তৈরি করেছিলাম সেখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ইউজ করেছি, এখন আমরা সেই ব্যাকগ্রাউন্ডের কালারের পরিবর্তে আমরা জাস্ট ইমেজ ইউজ করে মেনুটি ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের মেনু .html ফাইল থেকে কোডগুলো আমরা প্রথমেই কপি করে নিচ্ছি, অর্থাৎ এই কোডগুলো ইউজ করে আমি মেনু ক্রিয়েট করব ব্যাকগ্রাউন্ডে ইমেজের মাধ্যমে। তো আমি জাস্ট এই কোডটুকু মেনু .html থেকে কপি করে এখানে একটি ফাইলে আমি পেস্ট করে দিলাম, দেন ফাইলটিকে আমরা নির্দিষ্ট একটি নেমে সেভ করব। ফাইলটিকে সেভ করছি। তো এখন ফাইলটির সাপোজ আমি নেম দিচ্ছি HTML ফরম্যাট সিলেক্ট করে এখানে menu1 দিয়ে দিচ্ছি, menu1, দেন সেভ করলাম। ঠিক একইভাবে আমরা CSS থেকে প্রয়োজনীয় কোডগুলো কপি করে নিচ্ছি, menu.css, দেন নিউ একটি ফাইল নিয়ে এখানে পেস্ট করলাম, ফাইলটিকে সেভ করছি, ফাইল সেভ অ্যাজ, দেন এখান থেকে CSS সিলেক্ট করে দিলাম, এটির নাম দিচ্ছি আমরা menu1, আমরা menu1 নাম দিয়ে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন আমরা কানেক্ট করব CSS এর সাথে HTML, অর্থাৎ menu1 যেহেতু আমরা নাম দিয়েছি এখন এখানে আমাদের HTML এ menu1 দিতে হবে, দেন ফাইলটিকে সেভ করলাম। দেন এখন আমরা যে কাজটি করব, এখন আমরা প্রথমে দুটি ইমেজ তৈরি করে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমি যে ইমেজগুলো সেট করতে চাচ্ছি, অর্থাৎ প্রথমে আমরা একটি ইমেজ ডিজাইন করব, যে ইমেজটি আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করব, অর্থাৎ আমাদের যে মেনুটি আমরা ক্রিয়েট করেছি। আমরা একটু এক্সিকিউট করে দেখি ফাইলটি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি অলরেডি এক্সিকিউট হয়েছে। এখন আমরা ব্যাকএন্ডে যে গ্রিন কালারটি দেখতে পাচ্ছি, এই ব্যাকএন্ডে গ্রিন কালারের পরিবর্তে আমরা একটি ইমেজ ব্যবহার করে এই ব্যাকএন্ডের যে গ্রিন কালার আছে সেটির পরিবর্তে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করব আমাদের এই মেনুর ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। তো এখন আমরা এটি প্রথমে আমরা ডিজাইন করে নেব ফটোশপে। তো আমি অলরেডি ফটোশপে একটি ইমেজ ডিজাইন করেছি, তো সেটি আমি নির্দিষ্ট ফোল্ডারে জাস্ট রেখে দেবো, দেন লিঙ্ক আপ করে দেবো আমরা HTML ফাইলের সাথে। তো আমি 1.jpg নামে আমার ডেস্কটপে সেভ করেছি। তো যে ইমেজটি আমি একটি কালার দিয়ে জাস্ট ডিজাইন করেছি সেটির সাইজ হচ্ছে 10x20 পিক্সেল। আপনারা এই সাইজের একটি ইমেজ ক্রিয়েট করে নেবেন ফটোশপে। দেন এখন এই ইমেজটিকে এখান থেকে কপি করে আমি HTML এবং CSS ফোল্ডারে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সমস্ত ফাইল এবং ফাইলগুলোকে আমার এই যে ফোল্ডার আছে HTML এবং CSS এখানে রেখেছি। তা এখন আমি চলে যাচ্ছি আমার কোডিংয়ে। দেন এখন আমরা menu1.css থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ইউজ করেছিলাম গ্রিন, এটির পরিবর্তে আমরা কিন্তু এখানে ব্যাকএন্ডে একটি ইমেজের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি সেট করব। তো সে কারণে আমাদের কোডিং একটু চেঞ্জ করতে হবে। তো আমরা জাস্ট এতটুকু কোডিং কেটে দিলাম, দেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমরা দুটি ডাবল, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দুটি ফার্স্ট ব্র্যাকেটের দিয়ে আমরা জাস্ট এখানে লিখে দেব URL, দেন ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমরা একটু ছোট্ট লাইন লিখে দেব, অর্থাৎ এখানে আমাদের দিতে হবে ইমেজের পাথটি। আমাদের ইমেজ রয়েছে 1.jpg নামে, jpg দিয়ে দিলাম,
দেন আমরা সেমিকোলনের মাধ্যমে এই লাইনটি শেষ করলাম। দেন এখন যদি ফাইলটিকে সেভ করি, ছোট্ট একটু কোডিং, ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো ইমেজ ব্যবহার করার জন্য ছোট্ট একটু কোডিং জাস্ট আমরা চেঞ্জ করলাম। দেন এখন ফাইলটিকে যদি আমরা একটু রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটি আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে সেটি কিন্তু পরিবর্তিত হলো, এবং এটি কিন্তু একটি ডিফারেন্ট ইমেজের মাধ্যমে এটি কিন্তু খুব চমৎকারভাবে এখানে এখন ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এখন আমরা যে কালারটি দেখতে পাচ্ছি, এই কালারটি কিন্তু আমরা দিয়েছি ইমেজের মাধ্যমে, আমরা কিন্তু এখানে সরাসরি কোনো কালার কোড ইউজ করিনি। আমরা একটি ইমেজের ইউআরএল দিয়েছি, অর্থাৎ সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমাদের এই মেনুর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সেট করতে সক্ষম হয়েছে। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব, অর্থাৎ আমরা এখন হুবার যে কমান্ড এখানে দেখতে পাচ্ছি, আমরা মাউসের কার্সার নিয়ে গেলে ইমেজের কালার, অর্থাৎ আমাদের টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে, হোয়াইট থেকে এটি একটু রেডিশ কালারে ডিসপ্লে হচ্ছে। তো এই কালারটির পরিবর্তে আমরা এখানে একটি ইমেজ সেট করব, অর্থাৎ আমরা মাউসের কার্সার এখানে নিয়ে গেলে এখানে একটি ইমেজের মাধ্যমে আমাদের এখানে একটি কালার ইফেক্ট আসবে। তো সেজন্য আমরা আরেকটি ইমেজ ডিজাইন করেছি আমাদের ডেস্কটপে, আপনারা আমি সাইজটি বলে দিচ্ছি, এই সাইজে একটি ইমেজ ডিজাইন করে নেবেন। আমরা যে সাইজে ইমেজটি ডিজাইন করেছি সেটির সাইজ হচ্ছে 80x20, এই পিক্সেলে আপনারা একটি ইমেজ তৈরি করে নেবেন, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা আপনাদের পছন্দ মতো। তো এই ইমেজটিকে এখন আমি পূর্বের মতো আমি HTML এবং CSS ফোল্ডারে দিয়ে দিলাম। দেন এখন কোডিংয়ে আমরা সেই অনুযায়ী চেঞ্জ করে দেবো, আমাদের হুবার কমান্ড আমরা ইউজ করেছি একেবারে নিচের দিকে। তো এখন এই কালার কোডের পরিবর্তে আমরা জাস্ট এখানে লিখে দেবো ছোট্ট একটু কোডিং, আমরা এখানে লিখে দেবো BSCKGROUND ব্যাকগ্রাউন্ড, দেন কোলন দেব, কোলন দিয়ে আমরা জাস্ট লিখে দেবো ইউআরএল, দেন দুটি ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমরা লিখে দেবো আমাদের ইমেজের নামটি 2.jpg, যেহেতু রুট ফোল্ডারে আছে আমাদের এখানে ফোল্ডারের নাম উল্লেখ করার দরকার নেই, jpg লিখে দিলাম। দেন আমরা সেমিকোলনের মাধ্যমে জাস্ট এই লাইনটিকে শেষ করলাম, ফাইলটিকে সেভ করছি। এখন আমরা যদি আমাদের পেজটিকে রিলোড দেই, দেন এখন আমরা যদি মাউসের কার্সর কোনো একটি নির্দিষ্ট মেনুর উপর নিয়ে যাই, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হুবার ইফেক্টটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে ইমেজটি তৈরি করেছি সেই ইমেজটির মাধ্যমে কিন্তু এখন এখানে হুবার ইফেক্টটি খুব চমৎকারভাবে ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ মাউসের কার্সর আমরা যখন নিয়ে যাচ্ছি একটি ইমেজের মাধ্যমে, হুবার ইফেক্টটি কিন্তু খুব চমৎকারভাবে এখানে ডিসপ্লে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কোনো ইমেজ তৈরি করে সেটির মাধ্যমে আমরা কোনো মেনু কীভাবে খুব চমৎকারভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারি, কীভাবে আমরা ফায়ারফক্সের একটি গুরুত্বপূর্ণ অ্যাডন্স ফায়ার বাগের মাধ্যমে আমরা কোনো CSS ফাইলকে কীভাবে এডিটিং করে আমাদের ওয়েবসাইটের লুকস আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। তো এই ফায়ার বাগের মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে, অর্থাৎ বিশেষ করে ক্যাসকেডিং স্টাইল শিটকে বিভিন্ন কোডিং চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটের লুকস কিন্তু আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি, অর্থাৎ পরিবর্তন করতে পারি, এবং এটিকে ডিফারেন্ট লুকসে আমাদের মনের মতো করে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে ফাইলটি দেখতে পাচ্ছি, যে HTML ফাইলটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেনু তৈরি করা হয়েছে। এই মেনুটি আমরা রিসেন্টলি কিছুক্ষণ আগে তৈরি করেছি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই যে মেনুটি আমরা ক্রিয়েট করেছি, এজন্য আমরা প্রয়োজনীয় যে CSS কোডিং করেছি, তো সেই CSS কোডিংকে আমরা কীভাবে ফায়ারবার্গের মাধ্যমে আমরা এডিটিং করে আমাদের এই কারেন্ট যে মেনুটি আমরা দেখতে পাচ্ছি এটিকে কীভাবে আমরা ডিফারেন্ট লুকস প্রদান করতে পারি। তো এজন্য প্রথমে আমাদের ফায়ারফক্স ইনস্টল করতে হবে, তো অলরেডি আমাদের করা আছে, তো এখন আমরা ফায়ারবাগ ইনস্টল করব। তো আমরা এজন্য চলে যাব টুলসে, দেন এখন এখান থেকে আমরা চলে যাব অ্যাডন্সে ক্লিক করলাম, দেন এখন এখানে সার্চ অল অ্যাডন্সে গিয়ে আমাদের টাইপ করে দিতে হবে ফায়ারবাগ লিখে দিলাম। দেন আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে উপরের দিকে ফায়ারবাগ 2.07 অলরেডি ডিসপ্লে হয়েছে। তো এখন আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটিতে ক্লিক করছি। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, আপনাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, তাহলেই আপনারা কেবল ফায়ারবাগ ইনস্টল করতে পারবেন, তা না হলে কিন্তু আপনারা ফায়ারবাগ ইনস্টল করতে পারবেন না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফায়ারবাগ অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা ফায়ারফক্সকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি, এবং দেন ফায়ারফক্সকে আমরা যদি একটু রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কর্নারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফায়ারবাগ অলরেডি ইনস্টল হয়েছে, এবং একটি আইকন কিন্তু এখানে চলে এসেছে। এখন এই মুহূর্তে এটি ডিঅ্যাক্টিভেট আছে। আমরা চলে আসি আমাদের মূল ফাইলে, অর্থাৎ যে ফাইলটিকে আমরা কাস্টমাইজ করতে চাচ্ছি। তো আমরা এই মেনুটিকেই কাস্টমাইজ করব। আমি একটি সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারা জাস্ট ওয়েগুলো বুঝতে পারলে আশা করি কাজ করতে পারবেন। দেন আমরা এটিকে এক্সিকিউট করছি ফায়ারফক্সের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অলরেডি কিন্তু মেনুটি ওপেন হয়েছে। তো এখন আমরা ফায়ারবাগে জাস্ট ক্লিক করলাম, এই আইকনটিতে ক্লিক করব,
আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন আমরা যদি জাস্ট এই যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি এই আইকনটিতে ক্লিক করি মাউস পয়েন্টার দিয়ে, দেন আমরা যদি আমাদের নির্দিষ্ট মেনুর উপর ক্লিক করি, অর্থাৎ যেই অংশটিকে আমরা কাস্টমাইজ করতে চাচ্ছি, তো সাপোজ আমরা এই আইকনটির উপর ক্লিক করলাম, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই আইকনটির ব্যাকএন্ডে, অর্থাৎ এই আইকনটি ক্রিয়েট করার জন্য, এই মেনুটি ক্রিয়েট করার জন্য, সরি আমি একটু ভুল বলেছি, এই মেনুটি ক্রিয়েট করার জন্য এর ব্যাকএন্ডে যে কালার কোড আছে বা যে স্টাইল শিট আমরা ব্যবহার করেছি, সেখানে আমরা কিন্তু ডান পাশে অলরেডি ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেনু ডট সিএসএস, এটি কত লম্বা লাইন, লাইন সহ কিন্তু আমাদের সামনে অলরেডি ডিসপ্লে হয়েছে যে এত নম্বর লাইনে এই রিলেটেড কোডিং কিন্তু আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেনু ডট সিএসএস এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি মেনু ডট সিএসএস। আমরা দেখতে পাচ্ছি এখানে কত লম্বা লাইনে আছে, সেটি কিন্তু সে ডিফাইন করে দিয়েছে যে 15 লম্বা লাইনে আছে। তো এখন এখান থেকে আমরা যদি এই হোয়াইট কালারের পরিবর্তে ডিফারেন্ট কোনো কালার দিতে চাই, তাহলে আমরা এখানে যদি কালার কোড একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখুন আসলে কীরকম হয়। আমরা সাপোজ আপনাদের দেখানোর জন্য এখানে আমরা একটি ব্ল্যাক কালার দিয়ে দেবো, আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, দেন এন্টার কি প্রেস করলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাথে সাথে আউটপুট যে ব্ল্যাক কালার দেওয়ার পর এর আউটপুট আসলে কীরকম আসবে। তো এখন এখান থেকে আমরা কিন্তু জেনে গেলাম যে আসলে কোন জায়গাটিতে চেঞ্জ করলে আমাদের এই মেনুর এই যেই আমরা কালারটি ইউজ করেছি সেই কালারটি চেঞ্জ হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এ এখানে চেঞ্জ করতে হবে কি, আমরা কালার কোডটা জাস্ট চেঞ্জ করব। তো আমরা কিন্তু এ অনুযায়ী এখন আমরা যদি রুট ফোল্ডারে চলে যাই, অর্থাৎ আমাদের মূল কোডিংয়ে আমরা মেনু ডট সিএসএস ওপেন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইনস্ট্রাকশন মেনু ডট সিএসএস রয়েছে। লাইন নম্বর 15-তে চলে যাব, আমরা মেনু ডট সিএসএসের লাইন নম্বর 15 হচ্ছে এটি, আমরা দেখতে পাচ্ছি এ এখানে যে কালারটি আমরা দেখতে পাচ্ছি, এখন এই কালারটি যদি এ অনুযায়ী আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটি ব্ল্যাক কালারে কিন্তু রূপান্তর হয়ে যাবে। তো এখন আমরা যদি পার্মানেন্টলি, এখন আমরা এখানে এখান থেকে কিন্তু টেম্পোরারি এই কালারটি চেঞ্জ করলাম, আমরা যদি ফায়ারফক্সটি পুনরায় রিলোড দিই সেটি কিন্তু পূর্বের কালারে ফিরে যাবে। এখন আমরা যদি এটিকে এখান থেকে ক্লোজ করে দিই, এখন এটিকে যদি আমরা রিফ্রেশ দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি কিন্তু পূর্বের কালারে ফিরে গিয়েছে। কিন্তু এটিকে যদি আমরা পার্মানেন্টলি চেঞ্জ করতে যাই, তাহলে কিন্তু আমাদের রুট কোডিংয়ে মেনু ডট সিএসএস ফাইল ওপেন করতে হবে, দেন এখান থেকে আমরা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের কালার পার্মানেন্টলি চেঞ্জ হবে, তা না হলে কিন্তু পার্মানেন্টলি কালার চেঞ্জ হবে না। দেন আমরা আবার ক্লিক করছি এই আইকনটিতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন আমরা যে কাজটি করবো, আবার এই আইকনটিতে ক্লিক করলাম, এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটিকে আমরা চেঞ্জ করবো। জাস্ট আমরা ক্লিক করলাম এখানে, এই আইকনটিতে ক্লিক করার পর এই পুরো জিনিসটাকে যখন সিলেক্টেড হয়েছে তখন আমরা জাস্ট ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে, এর ব্যাকএন্ডে যে কোড আমরা ইউজ করেছি সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে। এখানে মেনু ডট সিএসএস ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার একটি ইউজ করেছি আমরা অরেঞ্জ কালারের, এটিকে যদি আমরা ডিফারেন্ট কোনো কালার দিতে চাই এবং সেটি লুকস কীরকম আসবে সেটি কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এখানে দেখে নিতে পারি। আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে দেখি একটু টাইপ করে ব্লু দিলে নেয় কি না, হ্যাঁ নিয়েছে, আমরা জাস্ট এন্টার কি প্রেস করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে ব্লু কালারের অলরেডি একটি বর্ডার কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি। তো এটিকে যদি আমরা পার্মানেন্টলি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোডিংয়ে যেতে হবে, কোডিংয়ে গিয়ে আমরা এই যে বর্ডার আছে ইউএলের আন্ডারে যে বর্ডার আছে সেখানে কিন্তু আমরা ব্লু দিতে হবে, তাহলে কিন্তু পার্মানেন্টলি কালারটি চেঞ্জ হবে। এখান থেকে আমরা কিন্তু ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পাচ্ছি কীরকম হবে, সেটি যদি আমাদের মনের মতো হয় তাহলে আমরা কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ করব। আমাদের কোডিংয়ে যাব, আমরা মেনু ডট সিএসএস এখানে দেখতে পাচ্ছি, মেনু ডট সিএসএস এই ফাইলে রয়েছে, বর্ডার এখানে চেঞ্জ করতে হবে। আমরা চলে আসলাম মেনু ডট সিএসএস ফাইলে, আমরা এখান থেকে জাস্ট বর্ডার আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে আমরা জাস্ট ব্লু দিয়ে দিলে ব্লু দিয়ে দিচ্ছি, ফাইলটিকে আমরা বড় হাতের না ছোট হাতের দেবো, ব্লু দিয়ে দিচ্ছি, দেন ফাইলটিকে যদি সেভ করি, এখন আমরা যদি বারবার পেজটিকে রিলোড দিই আমাদের কিন্তু কালারটি কিন্তু পার্মানেন্টলি আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা ফায়ারবাগের মাধ্যমে আমরা টেম্পোরারি চেঞ্জ করে দেখতে পাচ্ছিলাম ইনস্ট্যান্ট আউটপুট, কিন্তু যদি কালার আমরা পার্মানেন্টলি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট ইনস্ট্রাকশন অনুযায়ী, ফায়ারবাগের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ফাইলে যেতে হবে এবং সেই নির্দিষ্ট লাইনে গিয়ে আমাদের কোডিংয়ে চেঞ্জ করে আমাদের ফাইলটি কিন্তু সেভ দিতে হবে, তাহলে কিন্তু আমরা পার্মানেন্টলি কোনো কালার আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই ফায়ারবাগের মাধ্যমে আপনারা কোনো HTML এবং CSS তৈরির সাইটকে কীভাবে খুব সহজেই আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন।
তো এখন আমি পুনরায় পূর্বের কালারটি ফিরিয়ে দিচ্ছি। পূর্বের কালারটি আমার কাছে ভালো লেগেছে, সেই কালারটি দিয়ে ফাইলটি সেভ করলাম। এখন যদি পেজটি রিলোড দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পূর্বের কালারটি এখানে ফিরে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফায়ারবাগ ইউজ করে খুব সহজেই আপনারা কোনো ওয়েবসাইটকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ধন্যবাদ।